প্রথমে আমার ছিল মূলত, তখন আমার শেষ ছিল না, তখন গরু ছিল আমার একটা। এই খড় দেওয়ার পরে, খড় খাওয়ার পরে আমরা 8টা 9টার দিকে ওই কুড়া দেই, পানি দেই, ভুসি দেই, ভুট্টার ভুসি, মানে এগুলাই। ভবিষ্যৎ পরিকল্পনা এখন ইনশাল্লাহ দেখি আল্লাহ কতদিন বাঁচায় রাখে। ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আরও বাড়াবো। আর চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, আর ঘাস দিয়ে এবং খড় দিয়ে গরু পালন করা হচ্ছে বর্তমানে। এই ঘাস দিয়ে, খড় দিয়ে, আর এই কুড়া পানি এগুলো দিয়ে আমি গরু পালন করি। আমি তো মূলত শুধু খালি ঘাসের উপরে আমি গরুগুলো সেল দিছি এর আগে। তো এটা কতদিন থেকে পালন করতেছো? এটা আমার তখন গরু ছিল, আমার খুব কম ছিল, একটা গরু ছিল, আজকে থেকে প্রায় 7-8 মাস 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, তখন থেকে আর কি এইভাবে লালন পালন করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, প্রথমে তোমার নামটা জানতে চাচ্ছি আমরা। আমার নাম মোহাম্মদ সুমন। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো, আমাদের গ্রাম হলো ঝাসিং আসর, জেলা নীলফামারী, ডিমলা থানা, পূর্ব স্থানা ইউনিয়নের 2 নং ওয়ার্ড, গ্রামের নাম হলো ঝাসিং আসর। আচ্ছা আচ্ছা, কতদিন থেকে গরু লালন পালন করা হয়? আমার গরু লালন পালন এই প্রায় বছর দেড় এরকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তা হঠাৎ করে গরু পালনের চিন্তা ভাবনা আসলো কেন? হঠাৎ করে গরু পালন মনে হয় এগুলো ভালো লাগে, শখের জিনিস, তার মধ্যে মনে হয় বাড়িতে বসাই থাকা হয়, এই কারণে আর কি এইভাবে ই করা। আচ্ছা আচ্ছা, প্রথমে কয়টা গরু দিয়ে স্টার্ট করা হয়েছে? প্রথমে আমার ছিল মূলত, তখন আমার শেষ ছিল না, তখন গরু ছিল আমার একটা। এই আস্তে আস্তে শেড করার পর আস্তে আস্তে এইভাবে আর কি বাড়ানো হয়েছে। প্রথমে একটা দিয়ে পালন করা হয়েছে না? জি জি। যাই হোক, যাক, প্রথমে যেটা কেনা হয়েছে ওটা বিক্রি করে দেওয়া হয়েছে? হ্যাঁ, ওইটা বিক্রি করা হয়েছে, আর আগের ভিডিওতে বলছিলাম যে ওইটা বিক্রি করা হয়েছে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে এটা কিনা হয়েছে, তারপরে এটা পাশাপাশি আরেকটা কিনা ছিল এটার মানে সাথে, ওইটা বিক্রি করে দেওয়া, তারপরে এইভাবে আস্তে আস্তে আর কি শুরু করা হয়েছে। আর কি গরু খামার স্টার্ট করা হয়েছে? আমার এই জায়গায় আছে 3টা 2টা গরু আছে দেশি গরু, আমার ওগুলো সার গরু সবগুলাই। হ্যাঁ, 2টা গরু আছে দেশি, আর 3টা আছে আমার সাহিয়াল। 3টা সাহিয়াল না? এগুলা কিনা বয়স কিরকম, মানে কয়দিন আগে কেনা হয়েছে? এগুলো আমার এগুলোটা এই যে এটা যাচ্ছে, হ্যাঁ, আমার এগুলোটা কিনা হয়েছে 4 মাস হয়ে গেছে। 4 মাস হয়ে গেছে না? যে এগুলোটা একটু বেশি বয়স হয়েছে। আর ওই ওইগুলো বয়স, ওই পাশেরটা লালটা, এই শাহিয়ালটা কিনা হয়েছে প্রায় 1 মাস হয়েছে। 1 মাস হয় না এখনো, 25 দিন মনে হয় রানিং চলতেছে। 25 দিন? জি। আর এগুলা এই আপনার 12 দিন হয়েছে মনে হয়। যাই হোক, কতদিন পালন করা হবে? এগুলা আমার ইচ্ছা আছে যে অনেক দিন রাখবো, প্রায় বছর এরকম, মানে সবগুলো আমার অদাঁত, ঠিক আছে, এখন একটাও দাঁতে নাই। আচ্ছা, মূলত দাঁত আর মানে দাঁতই হওয়ার, দাঁত করার পরে তারপরে আমি এগুলা বয়স করার পরে তারপরে বিক্রি করবো, তাছাড়া আমি আগে বিক্রি করবো না। এই গরুটা বিক্রি করে দিবো, কারণ এই গরুটা মানে স্বাস্থ্য অনেক হয়ে গেছে, তো এই গরুটা রাখা আমার রিক্স হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কতদিন পর বিক্রি হবে? এটা এইটা বিক্রি করবো আর মানে আর কয়েকদিন পালবো, তারপরে এটা ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা, বর্তমানে কি খাবার দেওয়া হইতেছে? বর্তমানে এই যে সকালে ঘুমে থেকে ওঠার পরে এই খড় দেই, খড় দেওয়ার পরে, খড় খাওয়ার পরে আমরা 8টা 9টার দিকে ওই কুড়া দেই, পানি দেই, ভুসি দেই, ভুট্টার ভুসি, মানে এগুলাই আর কি। আচ্ছা, এগুলো দিয়ে আমি যাই গরু পালনের পাশাপাশি অন্য কি কাজ করা হয়? গরু পালনের পাশাপাশি আমরা মূলত আমাদের কৃষিকাজ ছাড়া আমরা আরেকটা জব করি, ওই জবটা হলো আমরা ড্রাইভিং করি, ঠিক আছে, ড্রাইভিংয়ের পাশাপাশি আর এই আবার ফসলের পাশাপাশি আর কি এগুলো করা। আচ্ছা আচ্ছা, গোসল গোসল কয়দিন পর পর দিতে হয়? না, আমি মূলত প্রত্যেক দিন সকালেই গোসল করে দিই। দেখা গেলো যে দুপুরবেলা যদি দেখা যায় যে কোনো একটা গরু ময়লা কিংবা কী দেখা যাইতেছে, সেটা দেখা যাইতেছে আপনার যে মলমূত্র দিয়া ভর্তি হয়ে গেছে, আমি শেডও দিয়ে দিই, গরু দিয়ে দিই। কিছু এখন ওই 3টাকে দেই নাই, ঠিক আছে। এইটারে আমি কোনো ট্যাবলেট দিয়েছিলাম আর আপনার 1.5 মাস আগে, তাছাড়া আমার গরু আর কোনো হয় না। আর আপনার যে মাঝে মাঝে দেখা যায় খাই কম, ইয়ের জন্য আমরা মানে কি দিতেছি, জিন দিতেছি, পাশাপাশি বায়োগ্যাস দিতেছি। বায়োগ্যাস দিলে কি হয়? কি বায়োগ্যাসটা দিলে কি গরুটা দেখা যায় কম খায়, হজম শক্তি যদি কম থাকে তাহলে ওই বায়োগ্যাসটা দিলে গোটা একটু মানে রুচি আর কি বাড়ে, এই কারণে আমরা বায়োগ্যাসটা ব্যবহার করি মাঝে মাঝে। মাঝে মাঝে না? জি, এগুলো 10 দিন 12 দিন 15 দিন গরুর কিছুদিন আমরা এগুলো ব্যবহার করি। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা এখন ইনশাল্লাহ দেখি আল্লাহ কতদিন বাঁচায় রাখে। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আরও বাড়াবো।
আর চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, আর চিন্তা ভাবনা আছে যে ইনশাল্লাহ আমার এই পাঁচটা যখন আছে, এই পাঁচটার পাশাপাশি আমি ইনশাল্লাহ আরও বাড়ানোর চিন্তা করব। যাই হোক, অনেকে যে পানি বেশি খাওয়ায়, পানি বেশি খাওয়ালে পেট মোটা হয়, আপনার গরুকে কতটুকু পরিমাণে পানি খাওয়াতে হয়? আমার গরুরে আমি আপনার স্বাভাবিক পানি দিই, আমাদের তো মনে হয় মাপা পানি, আপনার যে এক লিটারই ই দিয়ে আমি তিন দিই, তিন মগ দিই, চার মগ দিই, মানে যে আপনার দিনের ওয়েদার বুঝায়, ঠিক আছে, রোদ একটু বেশি কিংবা একটু ড্যাম, ওদের ওই ঈদ বুঝে আমি পানিটা দিই। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আমি ওই যে ঘাস দিতেছি আপনার 11-12টার দিকে বা দুপুরের পরে, ওই যে নেপিয়ার গাছ যেটা গোনা হয়েছে আমাদের, ওই গাছটা দিতেছি, আবার ওই যে ঘাস সংগ্রহ করে আনা হয় ওইটা দিতেছি পাশাপাশি, এই আর কি, এগুলো দিয়েই আমি করছি। এখনও আমি অন্য কিছু খিলাচ্ছি না গরুকে, দেখা যায় যে অনেকেই ফিট খিলায়, অনেকে আমার অনেক কথাই বলে যে ফিট খিলা গরুকে, এখন দেখা গেলো যে আমার এই গরুটার এখনও বয়স ঠিকভাবে হয় নাই, আমি যদি গরুটার ফিটটা ধরাই দিব, দেখা গেলো যে অল্প দিনে গরুটা, এখন আমার একটাও দাঁতে না, এখন যদি আমি এগুলোর ফিট ধরাই দিই অল্প দিনে, দেখা গেলো গরুগুলো আমার অবস্থা স্ট্রক কিংবা আরও অনেক কি আছে ওগুলাই যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এই কারণে এখন ফিট দিই। বর্তমানে শুধু ঘাস দিয়ে এবং খড় দিয়ে গরু পালন করা হচ্ছে? বর্তমানে ঘাস দিয়ে খড় দিয়ে আর এই পুরা পানি এগুলো দিয়ে আমি গরু লালন পালন করছি। ঘাসের জমি কতটুকু লাগানো আছে? ঘাসের জমি আছে আমার প্রায় 800 মতো, মানে এরকমই যে করবো এটা ই ছিল না, এখন আস্তে আস্তে বাড়াইতেছি আরও, ঘাস আপনার রোপণ করা হয়েছে, এই 800 আমার ঘাস অলরেডি আছে, ঠিক আছে, এখন আরও কারণ চিন্তা করতেছি আরও লাগাইতেছি ঘাস, যেহেতু আমার খামার বড় হয়ে গেছে এই জায়গাতে গাছ লাগবেই। আচ্ছা, নতুন যারা খামার জগতে আসতে চা, তারা কি সার গরু দিয়ে স্টার্ট করবে না গাভী দিয়ে স্টার্ট করবে? আমি যখন এইটা দিয়ে শুরু করছি আমার কাছে এটা ভালো লাগে, এটা দিয়ে যারা ব্যবহার না, যারা সার গরু পালে তাদের সার গরু দিয়ে স্টার্ট করা ভালো, ঠিক আছে, আর যারা গাভী পালে, ঠিক আছে, গাভীর খরচ আছে, গাভীর দেখা গেলে একটা গাভী অনেক দিন পালতে হয়, গাভী গরু পালতে গেলে, হ্যাঁ, এই কারণে আমি বলি কি যে সার গরু দিয়ে আমি তো মূলত শুধু খালি ঘাসের উপরে আমি গরুগুলা সেল দিছি, এর আগে যে গরুগুলা সেল দেওয়া হয়েছে এজন্য বেশিরভাগ লাভ হয়েছে না, এই কারণে আমার আছে মোটামুটি হয়, খারাপ না। আচ্ছা আচ্ছা, কোনোদিন কি লস গেছে কোনো? না, আমার এখনো লস হয় না, আমার এখন একটা গরুতে লস হয় নাই ইনশাল্লাহ, যতটুকু আসছে ততটুকু ইনশাল্লাহ আছে আলহামদুলিল্লাহ। প্রথমে যে একটা গরুটা কিনা হয়েছিল ওটা কত হাজার টাকা লাভ হয়েছে? ওটা আমি বেশি দিন পালি নাই, ওটা লাভ হয়েছিল 18,000 টাকা। 18,000 টাকা, মানে 18,000 টাকা যে লাভ হইলো ওটা গরুর সাহিত্যে এতগুলো গরু পালন করা হচ্ছে, তাই না? উদ্দেশ্যে কিছু বলতেন যে গরু পালন বিষয়ে দর্শকের উদ্দেশ্যে কি বলতে, আমার মতো যদি কেউ যুবক মানে বেকার পোলাবান থাকে, ঠিক আছে, তাদের বেকার না থেকে যে কোনো একটা কিছু করুক, ঠিক আছে, এই যে আমি মূলত এগুলো করতেছি, আমার আমার সাথে আমার বড় ভাই আছে হেল্প করতেছে আমার সাথে, আমি তার সাথে হেল্প করতেছি, মূলত বসে না থেকে যে কোনো একটা কিছু করুক, খামার করুক কিংবা আরও অন্য কিছু আসো অন্য কিছু করুক, বেকার না থেকে এগুলো আপনার যে কোনো একটা কাজে তারা যুক্ত থাকবে, ঠিক আছে। মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিন, মোবাইল নাম্বার, জি, আমার মোবাইল নাম্বার 07-58-32-18-00।